নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি কাশ্মীরে দুদফার ভোট পেতে আরো একবার উত্তপ্ত ছবি লক্ষ্য করা গেছে কাশ্মীর থেকে, এবং তাও সেনা জঙ্গির সংঘর্ষে মৃত হয়েছে দুই পাক জঙ্গি, এমন ছবি সকাল থেকে উত্তপ্ত হয়েছে কাশ্মীর। তারই মধ্যে এবার কাশ্মীরে নামতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী চপার, এই নিয়ে তরচা ইতিমধ্যেই তুঙ্গি, এবং ষড়যন্ত্রের অভিযোগে এবার সরব হয়েছে জাতীয় কংগ্রেসও। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজ দেখা গেছে একদিকে কাশ্মীর উত্তপ্ত, অন্যদিকে আজ কাশ্মীরে প্রিয়াঙ্কা গান্ধীর চপার নামতে পারেনি, তাকে কেন্দ্র করে সরব হয়েছে জাতীয় কংগ্রেস, কেন কি রয়েছে? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে সকালবেলা থেকে কিন্তু দফায় দফায় ভূষণ উত্তপ্ত হয়েছে, ভোটের মধ্যেই ভূষণকে কিন্তু তোমার ভোটের মধ্যেই ভূষণ কিন্তু উত্তপ্ত, সেই উত্তপ্ত সকালবেলা থেকেই সেনা জঙ্গির যে লড়াই, সেই জঙ্গির লড়াইতে দুজন তোমার হচ্ছে জঙ্গি কত হয়েছে, এই আবহেই কিন্তু আজকে যাওয়ার কথা ছিল তোমার হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর যে চপার, সেটা ওয়েদার খারাপ থাকার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর চপার কাশ্মীরে নামতে পারেনি। জম্মুতে না নামতে পারার পরেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চক্রান্তের অভিযোগ করেন। জম্মুতে তোমার হচ্ছে ভোট প্রচারের যাওয়ার কথা ছিল, সেই ভোট প্রচার তাকে করতে দেওয়া হয়নি বলে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে, এবং সেই অভিযোগের পরেই কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধে দাবদাহ করে আক্রমণ করেছে, এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলে কিন্তু কংগ্রেসও পাল্টা সরব হয়েছে, এবং তা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতি এই মুহূর্তে উত্তাল। যেটা কংগ্রেসের অভিযোগ যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচার আটকাতেই কংগ্রেস আবহাওয়ার অজুহাত দেখিয়ে তার চপারকে জম্মু কাশ্মীরে নামতে দেয়নি এবং ভোট প্রচারে তাকে বাধা দেওয়া হয়েছে। বিজেপি নেতা নতুন কিছু নয়, এটা পুরনো স্ট্র্যাটেজি, সেই পুরনো স্ট্র্যাটেজিতে এবার আক্রান্ত হলো কংগ্রেস, এমনটাই। যদিও বিষয়টি মানতে চায়নি বিজেপি, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সকালবেলা থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া খারাপ ছিল, আবহাওয়া খারাপ থাকলে সাধারণত চপারকে নামতে দেওয়ার অনুমতি হয় না, এবং যদি নামার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কিন্তু সেই কর্তৃপক্ষকেই কিন্তু এর দায় নিতে হতো। তাই কর্তৃপক্ষ যাতে কোনো কর্তৃপক্ষ এই দায় নিতে পারেনি, তাই খারাপ আবহাওয়ায় প্রিয়াঙ্কা গান্ধীর চপার না নামার কারণে এবার কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু জোর পর্যা শুরু হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। এর মধ্যেই দফায় দফায় জম্মু কাশ্মীর উত্তপ্ত হয়েছে, সকালবেলা সেনা জঙ্গির যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শুরু হয়েছে, দুজন জঙ্গি পাক জঙ্গি ইতিমধ্যেই খতম হয়েছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র, ভারী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশ। যৌথ অভিযানে মূলত আরো এক জঙ্গি আহত হওয়ার খবর পাওয়া গেছে, এলাকাতে জঙ্গিদের সর্দারে তিনি তল্লাশি চালাচ্ছে সেনা এবং কাশ্মীরের যৌথ পুলিশ। ভোট গণনার দিনও যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা উপত্যকায় সাজিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এক প্রকার জম্মু কাশ্মীর পুলিশ চেষ্টা করছে যে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর কিন্তু শান্তিপূর্ণ ভাবেই জম্মু কাশ্মীরের যে ভোট, সেই জম্মু কাশ্মীরের ভোট হয়েছে। তাই ভোট গণনা পর্যন্ত অন্তত নির্বিঘ্নে জম্মু কাশ্মীরের যে ভোট বৈতরণী পার সেটা করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সেনা ও যৌথ পুলিশ। একদমই নীল, তো সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার যেহেতু জোড়া সভা করার একেবারে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা জানিয়ে রাখছি যে কাশ্মীরে আজ নামতে পারেনি প্রিয়াঙ্কা গান্ধী, তবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থাপনা করা হচ্ছে যেহেতু কাশ্মীরে শেষ দফার ভোট রয়েছে এবং তাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন হতে না হয় ভোটারদের, সেই নিয়ে কিন্তু প্রস্তুতিও চলছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।